শাবাশ, সেলিম তুই এত ভালো হয়ে গেছিস। আল্লাহর, গত 6 মাস তুই আমার ফোন ধরস না, কিছু করস না, আজকে টাকা পাঠিয়ে দিছস। হ্যালো, কে? শামিম ভাই। কে? শামিম ভাই, আমি অরিত্রী। ও, আসলে তোর নাম্বারটা সেভ করা নাই তো, তাই চিনি নাই। তা বল, হঠাৎ কি মনে করে? মামা ভালো আছে, তুই কেমন আছিস? শামিম ভাই, বাবা তো হাসপাতালে ভর্তি, একটা অপারেশন করানো লাগবে। তা আগে বলবি না? অবশ্য বলবি বা কিভাবে, তোর সাথে তো প্রায় 4 বছর কোনো যোগাযোগ নাই। শামিম ভাই, একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা বল। কি হবে যে বলি শামিম ভাই, মানে আমার কাছে যে টাকা ছিল ভাবছি তাতে হয়ে যাবে, কিন্তু ওই রিপোর্টে যা দেখলাম তাতে দেখি 10,000 টাকা কম আসছে। আপনি যদি আমাকে 10,000 টাকা ধার দিতে পারেন, মানে খুব উপকার হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি তোর মোবাইলে টাকা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে শামিম ভাই, আমার এই নাম্বারে পাঠালেই হবে। আর শামিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি টাকা পাঠিয়ে দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 30 মিনিট সময় দিই আমারে, আমি বাসা থেকে বের হয়ে দোকানে গিয়ে পাঠাচ্ছি। ঠিক আছে শামিম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ শামিম ভাই, রাখি, দোয়া করেন আপনার জন্য। টাকা জমা দিয়েছেন? না না, দিব, এই 30 মিনিট সময় লাগবে। সন্ধ্যায় আপনার বাবার অপারেশন হবে, এটা তো ছোট অপারেশন, 3-4 দিন পরেই বাসায় নিয়ে যেতে পারবেন। কিরে মা, টাকা জোগাড় করবো। শামিম ভাইকে কল করেছি বাবা। শামিমকে কি করব, আর তো কাউকে পেলাম না। কি বললো টাকা দিবে? বললো বিকেলের মধ্যে পাঠিয়ে দিবে। আমার জন্য তোর অনেক কষ্ট হলো রে। কি যে বলো বাবা, তুমি এগুলো নিয়ে একদম ভাববে না, সব ঠিক হয়ে যাবে। তুমি এখন ঘুমাও, রেস্ট করো।